লক্ষ্মীপুর একাত্তর স্বাধীনতার পক্ষে সত্য প্রকাশে অবিচল। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশে নেই লক্ষ্মীপুরে পালিত হচ্ছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত টানা 7 দিনের দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউন। লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমনি বঙ্গবন্ধু চত্বরে সকাল থেকে ঘুরে দেখা গেছে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মধ্য দিয়ে পালিত হচ্ছে লক্ষ্মীপুরের লকডাউন। এর মধ্য দিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বিভিন্ন পয়েন্টে বসেছে চেকপোস্ট। জনগণ বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে বের হলেও পুলিশ কর্তৃক চেকপোস্টে মুভমেন্ট পাস দেখিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে হয়। তাছাড়া শহরমুখী প্রশাসনের কঠোর নজরদারি চোখে পড়লেও মফস্বলের বাজারগুলোতে নেই কোনো তদারকি, চলছে ঢিলে ঢালাভাবে লকডাউন। লকডাউনের প্রথম দিনে ঘুরে দেখা গেছে সকাল থেকে রাত 10টা পর্যন্ত আবাদে চলছে বিভিন্ন দোকানপাট, কোনো স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতা বিক্রেতারা দেদারছে ক্রয় বিক্রয় করছে। তাছাড়া যদিও সরকারের ঘোষিত লকডাউনের বিধিনিষেধের মধ্যে জরুরি সেবামূলক যানবাহন ছাড়া কোনো প্রকার ছোটোখাটো গণপরিবহন চলবে না, তবে দেখা গেছে ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সা CNG চলাচল করতে। লক্ষ্মীপুর একাত্তর।